আছেন পক্ষতারকা সুযোগ্য বেতার সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ রাশেকুর রহমান। সালামু আলাইকুম, আদাব। আপনারা কি ভালো আছেন? আমি আপনাদের থেকেও ঢের বেশি ভালো আছি। এর কারণ, পৃথিবীর যেখানেই যাই, আমি যখন আমার বাবার বাড়ি অর্থাৎ আমার বাড়ি 15-16-17 আসি, আমি অনেক বেশি উজ্জীবিত অনুভব করি। আপনারা সকলে জানেন যে আগামী 30 ডিসেম্বর 2018 সালে 11তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমস্ত মিঠাপুকুরের প্রান্তরে প্রান্তরে আজ নির্বাচন নিয়ে আলোচনা, নির্বাচনী প্রার্থীদের প্রচারণা আর টান টান উত্তেজনা শিহরণ। তবে মিঠাপুকুরে ইতিমধ্যে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে যে যতই প্রচারণা করুক, যতই টান টান উত্তেজনা বিরাজ করুক, 30 ডিসেম্বর 2018 সালে একটাই মাত্র মার্কা বিজয়ী হবে এবং সেই মার্কাটা হচ্ছে নৌকা মার্কা। আর সেই মার্কার কান্ডারি আপনার সন্তান, আপনাদের সন্তান এইচএন আশিকুর রহমান। একটু আগে তুষারদা যে কথাগুলো বলে গেলেন, সেই কথাগুলোর সাথে কিছুটা আমি একমত পোষণ করে আমার বক্তব্যটা এইভাবে শুরু করতে চাই। মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলের মানুষদের ফেরাউনের হাত থেকে মুক্ত কইরা প্রতিশ্রুত ভূমিতে গেলে যাইতেছিল, তার আগে সে আল্লাহর কিছু অলৌকিক ক্ষমতা কিন্তু তাদের দেখাইছিল। কিরকম? হাতের লাঠিটা সাপ হয়ে গেল, আবার ওই সাপটা লাঠি হয়ে গেল, নীল নদের পানি রক্তের মতো হয়ে গেল। তারপরে যখন ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলদের মুক্ত কইরা প্রতিশ্রুত ভূমির দিকে নিয়ে যাচ্ছে, ঠিক তখন পিছনে ফেরাউনের সৈন্যদল যখন আক্রমণ করতে গেল, সমুদ্র ফাঁক কইরা তার মাঝখান দিয়ে বনি ইসরায়েলের লোকদের হাঁটাইয়া সমুদ্র পার করে নিল। বহু অলৌকিক ঘটনা দেখাইছে, কিন্তু মুসা আলাইহিসসালাম সিনাই পর্বতের পাদদেশে বনি ইসরায়েলি মানুষদের রাইখা বলল, তোমরা এখানে অপেক্ষা করো, কেউ যাবেন না, জনগণ সবাই ঠিক থাকে, একবার অন্ধকার আবার দিবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, নাগো সবাই হ্যালো শেষ
শেষ কোন মাঠে? আলাপ শেষ। মুসা আলাইহিস সালাম যখন সিনাই পর্বতের পাদদেশে বনি ইসরায়েলের মানুষদের বলল, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি উপরে যাই, যাই আল্লাহর সাথে কথা বইলা তওরাতের বাণী নিয়ে আসি। ইংরেজিতে বলে তওরা। সিনাই পর্বতের উপরে চলে গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম যে বনি ইসরায়েলের মানুষদের শিখাইলো যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলা চাইছেন বলে তোমরা দাসত্বের থেকে মুক্তি পাইলা, সব কিছু কিছুদিন পরে বনি ইসরায়েলের মানুষরা ভুলা গেল। তারা হারুন আলাইহিস সালামকে চাবুক মারলো, চাবুক মাইরা তাদের মাঝে যে স্বর্ণ ছিল, স্বর্ণ গলায় একটা স্বর্ণের বাছুর বানায় সেটারে পূজা করা শুরু করে। এই গল্পটা এই কারণে বললাম, আল্লাহ নবী তার অনুসারীদের ঠিক রাখতে পারে নাই, কিছু লোক বিপদগামী হয়ে গেছে, সেখানে আপনি আমি তো সাধারণ মানুষ, সবাই এলাকার জন্য নৌকা করবে, সবাই এলাকার একসাথে ভালো যাবে, সবাই মঙ্গলটা কি বুঝবে এটা আশা করা যায় না, কিছু লোক বিরুদ্ধে থাকবে, থাকুক, কিন্তু ওই বিরোধিতার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, আশিকুর রহমান সাহেবের নৌকা বিজয়ের দিকে আগায় যাবে। বোঝানোর চেষ্টা করবেন অবশ্যই, কিন্তু বুঝাইতে বুঝাইতে আবার এত বুঝাইবেন না যে আপনি নিজেই পরিশ্রান্ত হয়ে যাবেন। একবারে না বুঝলে কি সাহেব, দুইবারে না বুঝলে আপনি আপনার সংগ্রাম, আপনার বিশ্বাস, আপনার আদর্শ নিয়ে 30শে ডিসেম্বরের জন্য প্রস্তুত হয়ে যান। আর বুঝাইতে যদি চান তাইলে একটু আগে গোলাম রব্বানি ধানের শীষের প্রার্থীর কথা বলা হইল, আমি তারে একটু অন্যভাবে দেখি। আমি দেখি গোলাম রব্বানি এক সময় দাড়ি বাল্লা করত, মানে জামাত ইসলামী, এখনো করে, এখন ছদ্মবেশ ধরছে আর কি, যেহেতু জামাত ইসলামী নিষিদ্ধ হয়ে গেছে। গোলাম রব্বানি মানুষের গিয়া বলতো দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাইবে, ঠিক না? কিছুদিন পরে বলল, উপর থেকে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, মোবাইলে এসএমএস আসছে, এখন দাড়ি পাল্লা না, মোটর সাইকেলে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাইবে। হ্যাঁ, সকালে খুব জোরে জোরে যাইবে। এখন 2018 সালে নাকি আবার আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করছে, মেসেজ পাঠাই দিছে মোবাইলে যে এখন দাড়ি পাল্লা না, মোটর সাইকেল না, এখন ধানের শীষে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। এই বাজারে সারের ডিলারি চলে, বীজের ডিলারি চলে, জীবনের প্রথম নতুন একটা ডিলারি দেখলাম, এটা হলো বেহেস্তের ডিলারি। আমি মনে মনে চিন্তা করি, যদি ভোট দিয়া বেহেস্তে যাওয়া যাইতো তাইলে মসজিদের মুয়াজ্জিন সাহেব এত কষ্ট কইরা ভোরবেলা ফজরের ওয়াক্ত এটা আজান দিত না, উনি একটা ভোট দিত, দিয়া বেহেস্তে চলে যেত। আর আজানে বলা আছে আসসালাতু খায়রুম মিনান নাও, আসসালাতু খায়রুম মিনান নাম, অর্থাৎ সালাত নামাজ ঘুমের থেকে উত্তম। তাইলে আমার মা, আমার বোন, আমার ভাই, আমার মুরব্বীরে নামাজ পড়া লাগতো না, রোজা রাখা লাগতো না, জাকাত দেওয়া লাগতো না, হজ করা লাগতো না, কোরবানি দেওয়া লাগতো না, শুধু ধানের শীষ দিয়ে দাড়ি পাল্লা দিয়ে আর মোটর সাইকেলে সমানে ভোট দিত আর সবাই বেহেস্তে চলে যেত। এই ধর্ম ব্যবসায়ীকে প্রত্যাখ্যান করতে হবে। আর সে শুধু ধর্ম ব্যবসায়ী না, আপনারা জানেন
14 জানুয়ারি 2015 সালে 2:43 মিনিটে কুড়িগ্রাম থেকে একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হইল। এই মিঠাপুকুরের 7 নম্বর লতিফপুর ইউনিয়নের জাগিরহাট নামের জায়গায় ফতে খামারপুর গ্রামের সামনে যখন আসলো, ওই বাসে একটা পেট্রোল বোমা মাইরা দেওয়া হইল। এই পেট্রোল বোমার দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে 7টা তাজা প্রাণ পুইরা মারা গেল। এই মামলার 1 নম্বর আসামি গোলাম রব্বানি, যেই লোক 7 জনকে পুড়াইয়া মারল, যেই লোকে পালাইয়া বেড়াইতে হয়, যেই লোক দিনে দুপুরে মানুষের সামনে আসতে পারে না, সেই মানুষ আপনার ভোট চায় কোন অধিকারে? সে আপনার উপকার করবে কোন উপায়ে? তার মানে সে ভোট আপনার উপকার করার জন্য চায় না, সে তার ক্ষমতার লিপসাকে চরিতার্থ করার জন্য ভোট চায়। আর জানেন, এখানে আশেপাশে কেউ মোবাইল নিয়ে আছে? আস্তে 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 মন কাম করবে। এই ঘটনায় একজন অন্তঃসত্ত্বা নারী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আমার প্রশ্ন, ধানের শীষ দাড়িপাল্লার কাছে, আপনি যখন এই মহিলার আগুন দিয়া পুড়ায় মারলেন, তার গর্ভে যে অনাগত শিশু সন্তান ছিল তারই কি আপনি জিজ্ঞাসা করছিলেন তুমি কি এই সুন্দর পৃথিবীতে আসতে চাও? তারই কি আপনি জিজ্ঞাসা করছিলেন তুমি কি তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের আদর চাও? তুমি কি তারা জিজ্ঞাসা করছিলা যে এই সুন্দর পৃথিবীতে আইসা তুমি কি স্কুলে যাইতে চাও, তোমার বন্ধুদের সাথে খেলতে চাও, তরতর করে সুন্দর হয়ে বড় হইতে চাও? তুমি তো জিজ্ঞাসা করো নাই। না জিজ্ঞাসা কইরা একটা নিষ্পাপ প্রাণকে আগুন দিয়া জ্বালায় পুড়ায় মারা হয়েছে, ওই বাচ্চাটার মারে কি জিজ্ঞাসা করা হয়েছিল? আপনি কি নৌকা করেন? আপনি কি ধানের শীষ করেন? আপনি কি লাঙ্গল করেন? আপনি কি আদৌ কোনো রাজনীতি করেন? ওই বাচ্চার মা উত্তর দিত, না আমি অন্তঃসত্ত্বা, আমি একটা গার্মেন্টসে চাকরি করি, আমি খেটে খাই, আমার হালাল আয়, আমি কোনো রাজনীতি করি না। তারপরেও তারা আগুন দিয়ে পুড়ায় মারা হয়েছে। ওই বাসের আগুন যখন নিভে গেল, পুলিশ যখন মানুষ উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে, তখন দেখা গেল সেখানে একটা মা আগুনে পুড়ে মারা গেছে। কিন্তু মারা গেছে ঠিক, কিন্তু তার একটা হাত আরেকজন মানুষের হাত এবার ধরে রাখছে। কার হাত জানেন? এটা ওই মায়ের কিশোরী কন্যা সন্তান। ওই বাচ্চাটাও পুড়ে মারা গেছে, কিন্তু মায়ের ভালোবাসা পবিত্র, অতুলনীয়, অনন্য সুন্দর, সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার কন্যা সন্তানের হাতটা ছাড়ে নাই। বসেন, গোলাম রব্বানি, ধানের শীষ, জামাতে ইসলামী দাড়িপাল্লার কাছে মানবতা, মায়ের ভালোবাসা, মানুষের বেঁচে থাকার অধিকার, সবকিছুই সেদিন হয়েছিল পরাজিত। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, এই ধরনের জঙ্গিবাদী মানুষ, নাশকতাকারী মানুষ, যারা ক্ষমতায় যাওয়ার আগে মানুষকে পুড়াইয়া মারতে পারে, তারা ক্ষমতা হাতে পাইলে কি করবে একবার চিন্তা করা দরকার। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই ধানের শীষে আপনারা প্রত্যাখ্যান করবেন কিনা। আপনাদের আমি প্রশ্ন করি, ধানের শীষকে প্রত্যাখ্যান করবেন?
যেভাবে বললেন তাতে তো মনে হইলেও কিছু লোক গ্রহণও করবেন, ধানের শীষকে প্রত্যাখ্যান করবেন কিনা বলেন, তাহলে আপনাদের কাছে আহ্বান প্রয়োজনে ডাকাইতে হইতে পারে। ঠিকই আছে, ঠিক আছে, ভেরি গুড। আপনাদের কাছে আহ্বান, যেই কয়টা লোক বাইরে আছে তাদের এই উদাহরণ দিয়া বলবেন, এখনো সময় আছে, ধানের শীষ পরিত্যাগ করেন, উন্নয়ন, সমৃদ্ধি, মুক্তি, স্বাধীনতা এবং সবচেয়ে বড় কথা আমাদের এলাকার সন্তানের মার্কা, নৌকা মার্কার পতাকা তলে আসে, লাঙ্গল মার্কাও দাঁড়াইছে, মিজানুর রহমান চৌধুরী লাঙ্গল মার্কায় ভোট নিয়া হারাই যায় নাই, হারাইলে তো কোনো দোষ থাকতো না। আমি একবার ছোটবেলায় হারাই গেছিলাম, আমার মনে আছে যশোর শহরে, আমি তার ইচ্ছা করে হারাই যাইনি, তো এক ফার্মেসি মালিক আমার দেখে বলতেছে বাবা একা একা কই যাও, আমি বলছি আমি হারাই গেছি, হাতে আমার একটা জলপাইয়ের সবুজ রং আছে না, ওই রঙের একটা ছোট খেলনা গাড়ি ছিল, সে আমারে তার দোকানে বসাইল, আমি খেলনা দিয়ে খেলতেছি, কিছুক্ষণ পরে আমি দেখি আমার দাদা পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে আমার দেখছি, দেখে বলে এখানে কি করতেছ, তোমারে তো সবাই খুঁজতেছে খানতেছে, তারপরে বাসায় নিয়ে গেছে, আমি দেখি আমার আব্বা খুঁজতেছে, তাবা খুঁজতেছে, আর আমার আম্মা আপনার কাছ থেকে লাঙ্গল মার্কায় ভোট নিয়ে সচেতন ভাবে সে চাঁদপুরে পালায় গেছে, হারাই যায় নাই, হলো। আর ওরে দেখা দেখি উৎসাহিত হইয়া আলম ফকিরও লাঙ্গল মার্কায় ভোট নিয়া চইলা গেছে, কিন্তু সে পালিয়ে যায় নাই, সে লাঙ্গল মার্কা নেওয়ার পরে তার অনির্দিষ্ট কালের চিল্লা শুরু হয়েছে, মানে এই চিল্লার শুরু আছে কিন্তু চিল্লার শেষ নাই, আপনিও যাইতেছেন সেও পালাইতেছে, আপনিও যাইতেছেন সেও পালাইতেছে, আপনারা দেখলেই তার চিল্লার নেশা উঠে যায়। এরপরে এখনকার যে লাঙ্গলের প্রার্থী ফখরুজ্জামান জাহাঙ্গীর, সে মিঠাপুকুরে চলে আসলো, ২০০৮ সালের নির্বাচনে আমার কাছে একজন মিঠাপুকুরের গৃহস্থ আসলো, আয়েশা বললো ভাইজান আমি আগে লাঙ্গল করতাম, আর লাঙ্গল করবো না, আমি বললাম কেন, বলে আমাকে ফখরুজ্জামান জাহাঙ্গীর অপমান করছে, মানে কি হয়েছে একটু বলেন তো, বলে আমার বাড়ি ওনার বাড়ির কাছে, আমি একদিন খুব সকালে ঘুম থেকে উঠে লুঙ্গি পরে ওনার বাসায় গেছি, উনি আমার দেখেই একটা হাতে লুঙ্গি ধরাই দিছে, আমি গেছিলাম ওনার সাথে কথাবার্তা বলতে, একটা হাতে লুঙ্গি দিয়ে দিছে, তা আমি ওনারে বললাম ভাই আমার তো লুঙ্গি আছে, আমি লুঙ্গি কিনতে পারি, বলে আরে না একটা রাখেন না একটা লুঙ্গি, বললাম যাই বলি উনি আমার লুঙ্গি দিবে, এরকম পুরো মিঠাপুকুরে শাড়ি লুঙ্গি দিয়ে বেড়াইছে, যেই না ইলেকশন হাইরা গেল, হায় রে হায়, আর শাড়ি নাই লুঙ্গি নাই, ১০ বছর ধইরাও দেখা সাক্ষাৎ নাই, এখন আবার আইসা গেছে, একটা চান্স নিয়ে দেখি, সুযোগ নিয়ে দেখি, ২০০৮ সালের শুনছি নির্বাচনে তার ২০ কোটি টাকা খরচ হয়েছে, তো ওই খরচটা তো লস লোকসান, ওটা জমা আছে তুলতে হবে, এইবার নির্বাচনে যা খরচ হবে ওই টাকাটা আর আগের ২০ কোটি টাকা দুইটা যোগ করে যা হবে, যদি কোনোভাবে জিততে পারে তাইলে আপনাদের কাছ থেকে রক্ত চুইসা
ওই টাকার 100 গুণ উসুল কইরা নেবে। সুতরাং ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক ব্যবসায়ীদের আমরা প্রত্যাখ্যান করব, সুন্দর সুস্থ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করব ইনশাআল্লাহ। খালেদা জিয়া কোথায়? খালেদা জিয়া জেলে। এতিমের অর্থ আত্মসাত কইরা জেলে এখন ধুইকা ধুইকা পস্তাছে। খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া কোথায়? বাইরে কি বেড়াইতে গিয়েছে? বাইরে কি করতেছে? অর্থ পাচার, 21 আগস্ট গ্রেনেড হামলা, মানুষ হত্যা, এতিমের অর্থ আত্মসাত চুরি করার দায়ে দণ্ডিত আসামি তারেক জিয়া পলাতক আজ বিদেশে লন্ডন নগরীতে। আমার এরশাদ ওঠে, বাহ ভেরি গুড, আপনি আমি দিনে রাইতে ঘুমাইতে পারি না, ভোট ছায়া বেড়াইতেছি, নিজেরাও ঘুমাই না, ভোটাররাও ঘুমাইতে দেই না, আর এরশাদ সাহেব পিকনিক বন ভোজন করে বেড়াইতেছে সিঙ্গাপুরে, কত না ভালো। পুরা দেশের ঘুম নাই, চিফ ইলেকশন কমিশনার ঘুমাইতে পারে না, ইলেকশন কমিশনার ঘুমাইতে পারে না, পুলিশ আর্মি বিজিবি ঘুমাইতে পারে না, ভোটার ঘুমাইতে পারে না, প্রার্থী ঘুমাইতে পারে না, খালেদা জিয়া তো ঘুমাইতে পারেই না, কারণ সে তো জেলে। একমাত্র এরশাদ সাহেবই দেখলাম খুব আরামে আছে, বনভোজন করছে। সিঙ্গাপুরে যাওয়ার আগে শেখ হাসিনার কাছে 100টা সিট চাইল, শেখ হাসিনা বলল না, বলল আমরা 70টা দেন, শেখ হাসিনা বলল না, বলল 62টা দেন, তাও বলল না, সবশেষে বলল বোন আমারে 50টা সিট দেন। আমার নেত্রী বলল আপনি রুহুল আমিন হাওলাদারের সাথে নিয়ে নমিনেশন বাণিজ্য করতেছেন, গরিব মানুষের মাথার উপরে এই নমিনেশনের ছড়ি ঘুরাইয়া টাকা আয় করতেছেন। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জননেত্রী, আমি গরিব অসহায় দুঃখী মানুষের নেত্রী, আমি আপনারে নমিনেশনের বাণিজ্য করতে দিতে পারি না, তাই আপনারে আমি 50টা আসন দেব না। শেখ হাসিনা কি ভালো কাজ করছে না? কিন্তু আপনারা কেউ তালি দিচ্ছেন না। এটা কি আমার বক্তব্য খারাপ লাগতেছে বলে নাকি কি? কি হইলো জানেন? এরশাদ সাহেব রে নেত্রী হিসাব নিকাশ কইরা 29টা সিট দিছে, কয়টা? গত পরশুদিন শুনি 29টার জায়গায় নেত্রী একটু কলমের খোসা দিয়ে ওটা 26টা করে দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কয়টা সিট লাগে? 151টা সিট লাগে, কম করা হলো। যে সাত আমার নেত্রীর কাছে এভাবে হাত পাইতা সিট নেয়, পায় মাত্র 26টা সিট, 26টার মধ্যে 26টাও যদি জিতে সে কি প্রধানমন্ত্রী হইতে পারবে? পারবে না। তারেক জিয়া যে লন্ডনে বৈশা আছে সে কি প্রধানমন্ত্রী হইতে পারবে? খালেদা জিয়া যে কেন্দ্রীয় কারাগারে আছে সে কি প্রধানমন্ত্রী হইতে পারবে? তাইলে বাংলাদেশের রাজনীতির আকাশে কার নাম প্রধানমন্ত্রী হইতে পারবে আপনারা আমারে একসাথে বলেন। শেখ হাসিনার মার্কা কি? আশিকুর রহমানের মার্কা কি? জোর হলো না, আরো জোরে, শেখ হাসিনা, আশিকুর রহমান, এ
এই নৌকা মার্কায় ভোট দিয়া 30 তারিখে জয়যুক্ত করতে হবে। যে যেই কারণ যে যেই যুক্তি বুঝবে তারে তা দিয়া বুঝাইয়া একতা বদ্ধ করেন। কারণ কি, এই নির্বাচন শুধুমাত্র এমপি হওয়ার নির্বাচন নয়, বাংলাদেশ আজকে একটা ভিন্ন পর্যায়ে আছে। কিছুদিন আগে আপনারা শুনছেন যে বাংলাদেশ একটা কৃত্রিম উপগ্রহ যার নাম বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠাইছে, স্যাটেলাইট, কারেক্ট। ওই দিন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ওই মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলাম। আমার সাথে যে কোম্পানির রকেট, কি হয়েছে ভাই, যে কোম্পানির রকেট, সেই কোম্পানির একজন সাদা চামড়া আমেরিকান ভদ্রলোক আমার পাশে ছিল। ভাই বিশ্বাস করেন, বঙ্গবন্ধু ১ নামের ওই রকেট যখন ওরা শুরু করলো, সেই রকেটটা আমাদের থেকে 3 কিলোমিটার দূরে ছিল, কিন্তু ওই রকেট দ্রুত গতিতে আসমানের দিকে আগায় যাইতেছে। রকেট থেকে গুড়মুড় গুড়মুড় আওয়াজ, আমার বুক আমার শরীর কাঁপতেছে। কিছুক্ষণ পরে দেখি ওই রকেট মহাকাশে প্রবেশ করে গেল, আমার চোখের এক কোণায় পানি, আমার টম অচিনের। ওই স্পেস এক্স কোম্পানির ডাইরেক্টর বলল, রাশেক তোমার চোখে পানি কেন, তুমি কি এর আগে কোনোদিন রকেট মহাকাশে যাওয়া দেখো নাই? আমি তারে বললাম, বহু রকেট মহাকাশে যাওয়া দেখছি, কিন্তু আমার বাঙালি ভাই লোকে মনে করত শুধুমাত্র আইডেল মাটি আর পলি মাটির দেশ, আমন আউস বরৈরি ফলানোর দেশ, এই দেশের মানুষের কোনো অধিকার নাই। আমার কৃষক ভাই, আমার শ্রমিক ভাই, আমার মজুর ভাইয়ের সন্তান বোধহয় ভালো পড়ালেখা পাবে না, তার টেবিলে কম্পিউটার থাকবে না, তার ভালো চাকরি হবে না, তার জীবনে সমৃদ্ধি আসবে না, এই বাস্তবতারে মিথ্যা প্রমাণ কইরা দিয়া আমার শেখ হাসিনা জলে স্থলে অন্তরিক্ষে প্রত্যেক জায়গায় আমাদের সতত সঞ্চরণ বিজয় নিশ্চিত করছে। এই পরিবর্তিত বাংলাদেশের নাগরিক আজ আপনি, আমি, আমরা সবাই। সুতরাং আগামী 30 ডিসেম্বর 2018 সালে কোন সাধারণ বিজয় দিয়া বিজয়ী হইলে ভাই শান্তি পাব না। 30 ডিসেম্বর 2018 সালের বিজয় হবে 1970 সালে বঙ্গবন্ধুর নৌকার বিজয়ের মতো বিজয়। আজকে আমার বাবার সাথে মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুর উপজেলার 17 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা আসছিলেন, 153টা ওয়ার্ডের পুরুষ ইউনিয়ন কাউন্সিলের সদস্যরা আসছিলেন এবং সংরক্ষিত আসনের নারী যারা সদস্য তারাও আসছিলেন। তাদের সাথে আলাপ করেছি, আপনাদেরকেও জানান দিতে চাই। মাননীয় এমপি মহোদয় 2008 সালে 1,25,000 ভোট পেয়ে নৌকা মার্কায় বিজয়ী হয়েছিলেন। আজকে মিঠাপুকুরের জনসংখ্যা 3,96,000 আমরা ভোটার সংখ্যা। আমরা 30 ডিসেম্বর যদি নৌকা মার্কায় 1,50,000 ভোট পাই তাও জয়ী হব। কিন্তু ভাই নতুন বছর 2019 সাল, মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন দেশের শাসনভার হাতে নিলেন, প্রথম বাজেট ছিল মাত্র
786 কোটি টাকা। বঙ্গবন্ধুর কন্যা আজকে সেই 786 কোটির বাড়ায়া করছে 4,61,000 কোটি টাকা। আর তার নির্বাচনী ইস্তেহারে সে বলছে বাংলার প্রতিটা গ্রাম শহরে রূপান্তরিত হবে। শুধু সে আপনারে আমারে উপহার দেবে, আশিকুর রহমান সাহেব অন্ধকার দূরপেরা বাতি দেবে, স্কুলের বিদ্যালয় দেবে, পাকা সড়ক দেবে, আমরা বিনিময়ে তারে কিছু দেব না, এটা তো ঠিক কথা না। তাই 30শে ডিসেম্বর 1 লাখ না, 1,25,000 না, 1.5 লাখ না, কম কইরা হইল 2.5 লক্ষ নৌকার ভোট দিয়া এই সংসদীয় নির্বাচনী এলাকা জননেত্রী শেখ হাসিনার সামনে আমরা তুইলা দিতে চাই, তালি বন্ধ করার কোন দরকার না। আপনারা আমার সাথে বলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই শুনুক, সবাই জানুক, সবাই দেখুক, ভৈরব শিববাজারের মানুষেরা অপ্রতিরোধ্য। আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই, অগ্রিম শুভেচ্ছা জানাই। সবশেষে বলে যেতে চাই, বারাক ওবামা নিশ্চয়ই আপনারা চিনেন, তার মানে বিদ্যুৎ দিয়া শুধু কিরণ মালাই আপনারা দেখেন না, সংবাদও দেখেন, আপনাদেরকে ধন্যবাদ। বারাক ওবামা রাষ্ট্রপতি হওয়ার পরে বললেন, জেনারেলি আই বিলিভ, জেনারেলি আই বিলিভ ওয়েন পিপল আর কনসিয়াস অ্যান্ড অ্যালার্ট দে গেট এ গুড গভর্নমেন্ট অ্যান্ড এ গুড লিডার। আই অলসো বিলিভ ওয়েন পিপল আর নট কনসিয়াস অ্যান্ড দে আর নট অ্যালার্ট দে গেট এ ব্যাড গভর্নমেন্ট অ্যান্ড এ ব্যাড লিডার। এই কথার মানে বারাক ওবামা বলতেছেন, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, মানুষ যখন চোখ দিয়া দেখে, কান দিয়া শোনে, হৃদয়ের দরজা জানালা খোলা রাখে, তার বিবেক থাকে জাগ্রত, সেলে একটা ভালো সরকার পায়, একটা ভালো নেতা পায়। আর ওই একই জনপদের একই মানুষ যখন চোখ থাকতেও চোখ দিয়া দেখে না, কান থাকতেও কান দিয়া শোনে না, হৃদয়ের দরজা জানালা বন্ধ করে রাখে, বিবেক যখন ঘুম পাড়ায় রাখে, জাগতে দেয় না, তখন সে একটা খারাপ সরকার পায়, একটা খারাপ নেতা পায়। আজ শিববাজারবাসী আমাদের সংকল্প হবে, আমাদের সিদ্ধান্ত হবে, আমরা চোখ দিয়ে দেখব, কান দিয়ে শুনবো, হৃদয়ের দরজা জানালা খোলা রাখবো, বিবেক্য করবো শানিত। আর তার মধ্য দিয়ে আশিকুর রহমান এমপি সাহেব রে নৌকা মার্কায় ভালো নেতা বিজয়ী করে নিয়ে আসব। আর তারে সংসদ সদস্য করার মধ্য দিয়া শেখ হাসিনার নৌকা মার্কার ভালো সরকারও আমরা বিজয়ী করে নিয়ে আসব। আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। আর সবশেষে বলতে চাই, বিদ্যুৎ আসুক বা না আসুক, রাস্তা হোক বা না হোক, ভাই আশিকুর রহমান সাহেবের বাড়ি আপনার বাড়ি একই জায়গায়। আমি মানুষের বলি, পৃথিবীর বহু ধনী মানুষ আছে, তাদের অনেক বড় বড় বাড়ি আছে সত্যি, কিন্তু আশিকুর রহমান সাহেব সৌভাগ্যবান, তার বাড়ি পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি, যেই বাড়ির সীমানা শুরু হয় 15 নম্বর বড় হজরতপুরের সীমানা থেকে
শেষ হয় 17 নম্বর ইমাদপুরের শেষ সীমানায় গিয়া। সুতরাং আমার বাড়ির লোকেরে ভালোবাসা থেকে আমি বঞ্চিত করব না। আমার হৃদয়, আমার শরীর, আমার মনে যতটা ভালোবাসা আছে সবটাই আজ দিয়ে দিলাম আমরা সকলে মিলে আশিকুর রহমানের বিষয়ে। আপনারা সকলে হাত তুলুন আমার সাথে, বিজয় মুক্তি স্বাধীনতার স্লোগান দিয়ে উঠুন। আপনারা বলুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে সুখে দুঃখে, দেখা হবে শান্তিতে, দেখা হবে সড়কে মহাসড়কে, দেখা হবে উন্নয়ন আর বিপ্লবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।